হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আশা করব সবাই ভালো আছো, সুস্থ আছো। আজকে জামাই ষষ্ঠীর সকাল, এখন বাজছে সকাল 9টা। সবাইকে শুভ জামাই ষষ্ঠী। তোমরা কে কে জামাই ষষ্ঠীতে যাচ্ছ আমাকে কমেন্ট বক্সে জানিও, আমি তো এবারে যাচ্ছি না। আর কালকে রাত থেকে প্রচুর বৃষ্টি হচ্ছে, আর আমি আজকে সোমর আগে উঠেছি। আমাদের বাড়িতে আজকে বৌদি আগে উঠেছে, দাদা পরে উঠেছে। অন্যদিন দাদা আগে ওঠে, বৌদি পরে উঠে, বলছে লিখে রাখো ডেটটা। তা আমি আগে উঠেছি, উঠে ফ্রেশ ট্রেশ হলাম, চা করলাম, করে সৌমকে ডাকলাম, এতক্ষণ ঘুমোচ্ছিল। দিয়ে আমি আজকে দেখো কোথায় বসে চা খাচ্ছি, জানালার ওপর উঠে। বাইরে বৃষ্টি পড়ছে আর ঠান্ডা ঠান্ডা ওয়েদার, বেশ ভালো লাগছে। ইলিশ মাছ নিয়ে এসেছে আগের দিন, আমি বলছি ইলিশ মাছ নিয়ে এলে, বলছি ইলিশ মাছ নিয়ে এলাম বাজারে, জামাইদের জন্য শুধু বাজার ভর্তি ইলিশ মাছ, এই জন্য ইলিশ মাছ নিয়ে এলাম। ইলিশ মাছ মাংস, হ্যাঁ বাবা, মিষ্টি দই কোথায় পাবো? বাবা বলে কি মাংস মিষ্টি দই ইলিশ মাছ সব হবে। তো এবারে মায়ের বদলে আমি জামাইকে রান্না করে খাওয়াই। তো চলো সকাল থেকে ব্লগটা স্টার্ট করলাম, তোমরা চেক করতে থাকো। কালকে আমার নায়িকা থেকে ডেলিভারি এসেছে, কালকে এসেছে কিন্তু আমি এখনো অবধি খুলিনি, দেখি এবার খুলে। প্রিয়া আমার একটা শাওয়ার জেল নিয়েছি, আমি তোমাদেরকে বলছিলাম যে 2 বছর আগে আমি স্ট্রেট করেছিলাম, এখন আর স্ট্রেট নেই। তখন থেকেই লরিয়ালের শ্যাম্পু ইউজ করি, এবারে আমি ম্যাট্রিক্সের নিলাম শ্যাম্পু, কন্ডিশনার আর সিরাম, এলেকট্রিনের একটা লিপস্টিক, দেখি এবার শেডটা কেমন। বাইরে ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে, আর আমি একটু নিচে গেছিলাম, আদা শেষ হয়ে গেছে তাই আদা আনতে গেছিলাম, আর তার সাথে একটু আমলকিও নিয়ে এলাম, তার কারণ ও খাওয়ার সময় বলছে যে খেতে ইচ্ছে করছে না। গতকাল আমলকি পাইনি, আজকে দেখলাম ওর কাছে আমলকি আছে, তো আমলকি নিয়ে এলাম। আজকে জামাই ষষ্ঠী স্পেশাল রান্না হচ্ছে আমাদের, কি ইলিশ ভাপা আর হচ্ছে লাউডগা। এটা হচ্ছে আমি ইয়ে করব, সবজি দিয়ে লাউ শাক দিয়ে একটা চচ্চড়ি করব, মানে জামাই পুরো খুশি। তো আজকে হচ্ছে জামাই ষষ্ঠী, আর তোমাদের জামাই ষষ্ঠীর উইশ করা হয়নি তোমাদেরকে? আমি করেছি। আচ্ছা ও করেছে, আমি করিনি। মানে জামাই যদি জামাই ষষ্ঠীর উইশ করে তাহলে কি করা হবে? তো তোমাদের সবাইকে জামাই ষষ্ঠীর অনেক অনেক শুভেচ্ছা, আর যারা জামাই তাদেরকে স্পেশালি বলছি পেট সামলে খেও, এমনিতেই বর্ষাকালে পেটের প্রবলেম হয়, আর আমি যেহেতু পেটের ব্যাপারে একটু সেনসিটিভ, এই জন্য সবাইকে একটু আগে থেকে সাবধান করে দিই। মায়ের একটু মনটা খারাপ লাগছে, মা বলছে যে সবার বাড়িতে আজকে কত কত রান্না হচ্ছে, আজকে তোরা এলে আমিও কত কিছু রান্না করতাম, আর এদিকে দাদা আর বউ নিয়ে চলে গেছে, বাড়িটা ফাঁকা ফাঁকা হয়ে। তো সেটা আবার পরে কখনো হবে, সবাই মিলে খাওয়া দাওয়া হই হুল্লোড় করা, ওটাই তো মজা। আজকে আমার ব্রেকফাস্টের মেনু হচ্ছে ডালিয়ার খিচুড়ি আর বয়েল আন্ডা, আলফা খাবে হচ্ছে চকলেট কেক, সিদ্ধ ডিম, আর ওখানে কলা রাখা আছে, কলা খাবে। এই চটির ফিতেটা অনেকদিন আগেই ছিঁড়ে গেছে, প্রায় 1 মাস হয়ে গেল, কিন্তু এর ফিতেটা কিনবো কিনবো করে আর কেনা হচ্ছিল না, গতকাল বাজারে গিয়ে আমি এটা কিনে নিয়ে এসেছি, তো আজকে এটাকে লাগাবো। এখন এখানে ছাঁকা হচ্ছে সর্ষে, তাই তো? সর্ষেটা ছেঁকে সর্ষের খোলাটাকে আলাদা করা হচ্ছে, কারণ সর্ষের খোলাটা থাকলে সর্ষেটা তেতো হয়ে যায়, তাই তো? আমি যতবারই সর্ষে দিয়ে কিছু করতে যাই দেখি তেতো হয়ে যায়, এক এক সময় আবার দেখি হয় না। অনেক মা বলেছিল নুন দিয়ে একটু একটু নুন দিয়ে তারপর পেস্ট করতে, তো করতাম, তাও দেখলাম আগের দিনকে তেতো তেতো লাগছে। তা আজকে আমাকে একজন বললো যে সর্ষেটা বেটে একটু ছেঁকে নাও, খোসাটা থাকলে অনেক সময় তেতো লাগে, জন্য সর্ষেটা বেটে ছেঁকে নিচ্ছি ছাঁকনি দিয়ে। আজকে জামাই ষষ্ঠীর দিনে আমাদের আলফা ম্যাডাম বড় চ্যালেঞ্জ নিয়ে নিয়েছেন,
ও আজকে অনেক কিছু রান্না করবে বলেছে, আর অনেক কিছু করছি। যাই হোক, ওই ইলিশ ভাপা, সবজি, তারপরে আরো সব করবে, মানে ডাল চাটনি, আর তো এই যে ভাজা টাজা করবে। এক তো হচ্ছে 43 ওজন হয়ে গেছে, এই কারণে আমাকে ভিডিও দিতে চায় না। তার কারণে আমি ভিডিও দিলে উল্টো পাল্টা কথা বলি আর উল্টো পাল্টা জিনিস দেখিয়ে দিই। এর আগের দিন আমি চালের ড্রাম, তারপরে ডালের কৌটো সব দেখিয়ে দিয়েছি। যাই হোক, তো আজকে অনেক রান্না করছে, ওই জন্য আমিও মাঝে মাঝে এসে একটু ওকে হেল্প করে দিচ্ছি। আমি বলেছিলাম এত কিছু দরকার নেই। যাই হোক, খুব আর আজকে বারবার ফোন আসছে, অনেকগুলো ডেলিভারি দেওয়ার আছে, ও অনলাইন অনেকগুলো কিছু অনেক কিছু অর্ডার করেছে আজকে। ও নিচে বন্ধ মনে হয়। আচ্ছা, 1939 নাইকাতে কতগুলো জিনিস অর্ডার করেছিলাম সব একটা দুটো করে করে আস। ফেস হেয়ার রিমুভাল রেজার, এই আমার অনেকদিন হয়ে গেল প্লাক করা হচ্ছে না, দেখো আইব্রোর অবস্থা কি খারাপ। তো ভাবছি যে এখন তো আর পার্লারে যাওয়া যাবে না, বাড়িতে ট্রাই করব, কোনোদিন করিনি। সৌম বলছে যে এসব উল্টো পাল্টা জিনিস ট্রাই করো না, ভুরু টুরু সব উঠে গেলে মুশকিল হবে। না না, সেইভাবে করবো না, খুব সাবধানেই আমি ট্রাই করবো। মাছটা ভাবছি এটাই করব, এটা একদম ঢাকাটা টাইট আছে। বাহ, এখনই সুন্দর গন্ধ বেরিয়ে গেছে। মাছটার খুব সুন্দর গন্ধ। আমি নুন হলুদ মাখিয়ে একটু ম্যারিনেট করে রেখেছি। কাঁচা লঙ্কা এনেছো কালকে? হ্যাঁ, পেয়েছো? নিচে দেখো, একদম নিচে। কালো জিরে ফোড়ন দিয়েছি, কাঁচা লঙ্কা দিলাম, হলুদ আর একটু কাশ্মীরি লঙ্কা দিলাম যাতে কালারটা আসে। তেলের মধ্যে যদি হলুদ আর লঙ্কা দাও তাহলে কালারটা খুব সুন্দর আসে, তাই জন্য তেলের মধ্যে দিলাম। একটু নাড়াচাড়া করে নিচ্ছি যাতে মশলাটা পুড়ে না যায়। একটু জল দিলাম, দিয়ে আমি জলটা একটু ফুটিয়ে নিয়ে মাছগুলো দেব। জলটা ফুটে গেছে, এবার আমি যে ম্যারিনেট করেছিলাম মাছগুলো নুন আর হলুদ দিয়ে, সে মাছগুলো দিয়ে দিচ্ছি। কাঁচা মাছই দিচ্ছি। মাছটা দিয়ে এবার আমি এটা 5 মিনিট ফুটিয়ে নেব যাতে মাছটা একটু সিদ্ধ হয়। আমি আরো দুটো চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, 5 মিনিটের জন্য ঢাকা দেব। 5 মিনিট হয়ে গেছে, এবার আমি ঢাকাটা ওপেন করছি। খুব সুন্দর গন্ধ বেরিয়েছে। আর এখানে আমি কোনো নুন দিচ্ছি না, কারণ মাছটা ম্যারিনেট করেছিলাম তখন তোমাদেরকে বললাম নুন আর হলুদ দিয়েছি। আর এইখানে দেখো যে সর্ষেটা বেটে আমি ছেঁকে নিয়েছিলাম, সেই সর্ষে বাটার মধ্যেও আমি নুন আর হাফ কাঁচা লঙ্কা দিয়েছিলাম, তাই আর নুন দিচ্ছি না। কাঁটা তোমাদের যদি মনে হয় তোমরা নুন দিতে পারো। সর্ষেটা দিয়ে আমি মাছগুলোকে আর একটু ওলট পালট করে দিচ্ছি, দিয়ে এবার আমি আরো 5 মিনিট ঢাকা দিয়ে এটাকে ফুটিয়ে নেব। আরো 5-6 মিনিট হয়ে গেছে, এবার আমি লিডটা ওপেন করছি। আচ্ছা, আমার এবার মাছটা কমপ্লিট। আমি আরো একটু ওপর থেকে 1 চামচ মতন কাঁচা সর্ষের তেল দিয়ে দিচ্ছি, তাতে স্মেলটা আরো ভালো হবে। গ্যাসটাকে আমি অফ করে দিলাম, দিয়ে আমি ঢাকা দিয়ে এইভাবেই আরো 5-6 মিনিট রেখে দেবো, দিয়ে তারপর নামাবো। হয়ে গেছে কমপ্লিট সব, এবার আমি মোছামুছি করে স্নানে যাব। ভিজে গেছে নাকি? ভিজে গেছে তো? না না, একটু চলো এটা এইখানটায় নামিয়ে রাখুন, আমি একটু স্যানিটাইজ করে তারপরে। যত দুনিয়ার ডেলিভারি সব আজকেই হচ্ছে, এই কি সব আজকে? আর ফ্লিপকার্টে একটা গ্রোসারি, তুমি নাইকাতে কত কিছু করে দেবো, প্রত্যেকদিনই একটা করে আসছে। না না, আমি যে একবারে দিচ্ছে না, একটা একটা করে জিনিস দিচ্ছে, ওই জন্য বারবার আসছে। আজকে দুটো এলো, গতকাল এসছে একটা। এটা এখন আমি দেখাবো না, কারণ এটা আমি মায়ের জন্য নিয়েছি, মাকে যখন দেবো তখন তোমাদেরকে দেখাবো যে আমি মায়ের জন্য কি নিয়েছি। নাও শুরু করো। পুরো টেবিলটা তো ভরে গেছে।
আবার দেখো কত সুন্দর ডেকোরেশন করে দিয়েছে, মানে বাটির মধ্যে ভাত দিয়ে আবার সুন্দর সেভ করে দিয়েছে। রোজ রোজ এরকম দেয় না কিন্তু, ভাত ডাল এটা কি আর মাছ? হ্যাঁ আর মাছ, ইলিশ মাছ, আর এটা একটা সবজি সবকিছু দিয়ে, তারপরে হচ্ছে আম চাটনি, চাটনি আম সাজিয়ে দিয়ে দিয়েছি। এবার হাওয়া করতে হবে পাখার, চলো তাহলে এবার আমিও বসি, শুরু করো। ভাপাটায় আজকে একটু লঙ্কাটা বেশি হয়েছে, ওই জন্য বলছে একটু ঝাল হয়েছে, আমরা এমনি ঝালটা একটু কম খাই, কিন্তু ভালো হয়েছে বেশ। আমি ইলিশ ভাপা করলে এইভাবে এইভাবে কাঁচা মাছ দিয়েই করি, তাতে টেস্টটা মনে হয় আমার বেশি ভালো হয়। কেমন খেলে বলো? দারুণ খেলাম। এবারে শাশুড়ির বদলে বউ রান্না করে খাইয়েছে। এরকম বউ কোথা পাবে? বলেই বউ আমার রসগোল্লা। একটু আগে বৃষ্টি পড়ছিল, এখন থেমে গেছে দেখে আমি একটু ছাদে এলাম। সৌম কাজ করছে, ওকে বললাম তাহলে তুমি কাজ করো, আমি একটু ছাদ থেকে হেঁটে আসি। আর এই পাশে দেখো একটা জুঁই ফুলের গাছ আছে, প্রচুর ফুল হয়। আর আমি যখন ছাদ থেকে নিচে যাই, দু চারটে হাতে করে নিয়ে গিয়ে ঘরে রাখি, সন্ধ্যেবেলা এত সুন্দর গন্ধ ওঠে, খুব ভালো লাগে। খুলতে হবে নাকি? ওইখানে সব আমাদের নেই, আজকের লাস্ট ডেলিভারি, এটা চার নম্বর। ভাবছিলাম একটু রাইস করবো, চাল নেই, চালটা দিয়ে দিয়েছি ডেলিভারি। এবার দেখো তোমাদেরকে দেখাই এক টাকায় কি কি পেয়েছি। 1 কিলো আটা 1 টাকা, 1 কিলো চিনি 1 টাকা, 1টা আমন্ডের প্যাকেট যেটা 150 টাকা দাম লেখা আছে 1 টাকায় পেয়েছি, ইপি পেয়েছি 1 টাকায়, এই যে 1টা ঘিয়ের শিশি 1 টাকায়। স্টোরিটা বলে দাও, 1 টাকায় এত কিছু? 500 টাকার জিনিস, মানে গ্রসারির জিনিস কিনলে তার সাথে এই জিনিসগুলো দিচ্ছে 1 টাকায়। ঘিটাও আছে, তার সাথে ঘিটাও আছে, স্যানিটাইজারটা নেই? না স্যানিটাইজারটা। এখন বাজছে 10:15, আর আমার ডিনার বানানো জাস্ট কমপ্লিট হলো। ডিনারে করেছি রাইস আর তার সাথে চিকেন। আর এটা দেখে ভয় পেয়ে যাও না, এটা চিকেন করার সময় একটু তেল ছিটকে লেগেছে, আমি পেস্ট দিয়ে দিয়েছি, ওটা আমার জন্য লেগেছে। আর কালকে আমার বিশেষ রান্না নেই, কারণ আজকে অনেক কিছু রান্না হয়ে গেছে, অনেক কিছু রয়েছে, কালকে অবধি চলে যাবে। তো চলো জামাই ষষ্ঠী স্পেশাল ভিডিওটাকে এখানেই এন্ড করছি, তোমাদের সাথে আবার নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। আজকের ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, আর যারা প্রথমবার আমার চ্যানেলে ভিজিট করছো অবশ্যই চ্যানেলটাকে ছেড়ে যাওয়ার আগে সাবস্ক্রাইব করে দিও। আজকের মতন টাটা, গুড নাইট।